রানি লিওন, বর্তমান সময়ে আলোচিত বলিউড অভিনেত্রী। শৈশব পেরিয়ে তারুণ্যে পা দিতেই তিনি জড়িয়ে পড়েন নীল সিনেমার জগতে, হয়ে ওঠেন তারকা, বিশ্বজুড়ে বিপুল পরিচিতি পান। এরপর সেই অন্ধকার জগৎ ছেড়ে আসেন বলিউডে, অদম্য লড়াইয়ের মাধ্যমে নিজেকে মূলধারার অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার জীবনটাই যেন একটা সিনেমা, নানা নাটকীয়তা আর বাধা বিপত্তি পেরিয়ে মুম্বাই ইন্ডাস্ট্রিতে থিতু হয়েছেন। 2011 সালে বিয়ে করে সংসার পাতেন ড্যানিয়েল ওয়েভারের সঙ্গে, এখনো সেই সংসার সুখেরই চলছে। সানির মতো ড্যানিয়েলও ছিলেন নীল সিনেমার তারকা। কিভাবে সানির সঙ্গে তার পরিচয় হয়, কিভাবে তাদের প্রেম ও বিয়ে হয়, সেই গল্পটা চলুন জেনে নেওয়া যাক। তখন লাস ভেগাসে এক বান্ধবীর সঙ্গে থাকতেন সানি। সেখানেই এক রেস্তোরাঁয় ড্যানিয়েলের সঙ্গে প্রথম দেখা হয় তার। ব্র্যান্ডের শো করতে গিয়ে প্রথম দেখাতেই সানির সৌন্দর্যের প্রেমে পড়ে যান ড্যানিয়েল। দেরি না করে সানির সাথে পরিচিত হন, সঙ্গে ফোন নাম্বার আর ইমেল আইডি চেয়ে নেন। ওই দিনের পরই সানিকে মনের কথা জানিয়ে দেন ড্যানিয়েল, কিন্তু ড্যানিয়েলের প্রতি বিন্দুমাত্র আগ্রহ ছিল না সানির। নিয়মিত ইমেল মেসেজ পাঠাতেন ড্যানিয়েল, কিন্তু জবাব দিতেন না সানি। এভাবেই অনেকদিন অতিবাহিত হয়। এরপর সানি সিদ্ধান্ত নেন ড্যানিয়েলের সঙ্গে একদিন দেখা করবেন। উদ্দেশ্যটা ছিল মনটাকে হালকা করা, কারণ ওই সময় তিনি তার মাকে হারান, মানসিকভাবে ভেঙে পড়েন অভিনেত্রী। সেই জন্য ড্যানিয়েলের সঙ্গে ডেটে যান। সেদিন প্রায় 5 ঘন্টা একসঙ্গে কাটান তারা। ভালোবাসার গল্পটা শুরু সেদিন থেকেই, একে অপরকে ফুল উপহার দেয়া নেয়া চলতে থাকে। 3 বছর প্রেমের পর 2011 সালে বিয়ে করেন সানি লিওন ও ড্যানিয়েল। সামাজিক ও ধর্মীয় রীতি মেনেই তারা গাঁট ছড়া বাঁধেন। বর্তমানে 3 সন্তান নিয়ে সানি ও ড্যানিয়েলের সুখের সংসার। এর মধ্যে প্রথম সন্তান নিশাকে তারা দত্তক নেন। এরপর 2 যমজ সন্তান আশির ও নোহার জন্ম হয়েছে সারোগেসির মাধ্যমে।